দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ দেখবেন আশির দশকে গাজীপুরের শ্রীপুরে নরপিচাস হুক্কা মিয়ার অপরাধের কাহিনী। হুক্কা মিয়া এমন একজন সন্ত্রাসী যে একের পর এক খুন, ডাকাতি, ধর্ষণ, রাহাজানির মতন অপরাধ সংগঠন করেই যাচ্ছিল। কিন্তু হুক্কা মিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করার সাহস পাচ্ছিল না। নরপিচাস হুক্কা মিয়ার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের না হয় সে কি পুলিশের হাত থেকে বেঁচে যাবে? কি হয়েছিল হুক্কা মিয়ার পরিণতি তা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। দেশের মানুষ সম অধিকার পাইতাছে? আমরা মানুষের সম অধিকারের জন্য কাজ করছি। একদল লুটেরা দিন দিন সম্পদের পাহাড় করছে। এদেশের অধিকাংশ মানুষ অনাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতাছে। আমরা কি এই অন্যায় মেনে নিতে পারি? এর লাগায় আমাদেরকে এই পুঁজিপতি লুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আর এই সকল যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হইলে অস্ত্রের প্রয়োজন, অস্ত্র কিনতে হইলে অর্থের প্রয়োজন। আর এই টেহার জন্য আজকে আক্রমণ হইব ধনীর বাড়ি। এর ধারাবাহিকতায় আজ মনি চেয়ারম্যানের বাড়ি আক্রমণ হইব। এই দায়িত্বটা দিলাম হুক্কার উপরে। তোমার কোনো কথা আছে হুক্কা মিয়া? গত দুই মাসের ডাকাতি করলাম চারটা। কই একটার তো হিসাব কিতাব পাইলাম না। তুই পাইছস না? এ আপনি পাইছেন? পাইছস? তুই পাইছস? একদম স্টপ। শোনো, সব কিছু হিসাব দেওয়া হইব। আজ রাতের প্রোগ্রাম সাকসেস করো, তারপর কালকে সব হিসাব দেওয়া হইব। আজ আমরা যাইতাছি মনি চেয়ারম্যানের বাড়ি, মনে থাকবো? ভিতরে যায়া ওই যে আপনার যে সোনার গহনা টাকা পয়সা সব নিয়ে আসেন। আচ্ছা, আমি তোমাদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মানের যত্নে চিনিমিনি খেলো না, ঠিক আছে? ভিতরে পোলাপান যায় যদি আরো কিছু পায় তাহলে কিন্তু আপনিও থাকবেন না, আপনার বউ থাকবো না, জান। আমি তো বলতেছি তোমাদের সব কিছু দিয়ে দিচ্ছি। তোরা দুইজন ঠিক আছে, লগে যা। জি বস। ভাবি আপনি কই যান? আরে ব্যাপার, তুমি আবার আমি জান না স্যার, সব দিয়ে দিচ্ছি, তাহলে অযথা আমার মানি যত্নে সিনেমিনি কাটছো কেন? কিছু কও। আরে চেয়ারম্যান সাহেব, ভুল নেই, দাঁড়ান না ভাবি। আপনি কই যান? আপনি দাঁড়ান স্যারম্যান সাহেব, আপনি দুশ্চিন্তা করুন, আপনি যান। আরে আমি তো সব দিয়ে দিচ্ছি, তো জান না, সব দিয়ে দিচ্ছি, আমার যা আছে টাকা পয়সা চেক আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের। ভদ্র ভাবে জিনিসপত্র দিবে, চলে যাবো, শেষ না। টাকা পয়সা তো চাই, বাড়তে কিছু চাইবো না।
সম্মান শেষে দুই দিন পর দিয়ে যাব চলেন ম্যাম তুমি আবার বাড়ি ঘর যা আছে সব নিয়ে নাও কিন্তু থানা পুলিশ করে এলে তো ব্যাপারটা কেমন হয়ে যায় লাইগা তুলে আনছি দুই দিন রাখুম এরপর যদি সব ঠিকঠাক থাকে স্যার এখন মায়াটা আমার আমার লগে জড় আসে না এইটা তোরা সামলা জিলি দে আচ্ছা ওই মালগুলো সব অস্ত্রগুলো জমালো কালকে আনবি ঠিক আছে জি লিডার আচ্ছা গেলাম জি ওকে এই গোবরা এই বেটা গোবরা এই গোবরা এই সব অস্ত্রগুলো লাগ এই দে 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 এই বে দে দে বেটা কথাটা কিন্তু আমার ভালো লাগলো না দোস্ত তুই খালি একবার ক কাঁচা খায় ভালাম তোরা তিনজন না দিলি না তো চল চল ভাই ওই গোয়ার হালার দিন দিন মাথা উড়াইতেছে বস লিডার বলতেই যে ওরা দিন দিন যে মাথা উড়াইতেছে ওরা নামাই বো কেমনে দণ্ড মূর্খ কোন রকম যদি উল্টা পাল্টা করস তোর বাপ মা স্বামীরে কাইটা গাঙ্গেজ দলে ভাসাই দিব নাজনীন স্যার কি বুঝলেন স্যার মনে হচ্ছে ডাকাতি হয়েছে আর কিন্তু কেউ স্বীকার করছে না স্যার সেটাই চলুন স্যার সঙ্গে কথা বলি জি স্যার লিডার হুক করে প্রশ্নই দাও ঠিক হইতাছে না লিডার আমার তো মনে হয় হুক্কা অস্ট্রেলিয়ায় তো না এই এই তোরা না হুতাই মানুষ রে সন্দেহ করস হন অস্ত্র কেউ নিজে রাহা চলতে পারে নাকি হ্যাঁ আরে অস্ত্র রাখা তো নিজের শরীরে বমি রাহার মতো বমি লয়ে চলতে পারে কেউ ঠিকই আমার মনে হইতাছে হক্কার মেয়ের এত বড় বুকের বাড়া হইব না লিডার এ সেই দিন যা কইলো তাতে তো মনে হয় তার ভাবখান ভালো না মনে হইতাছে না এ কি কইছে বাবুল কইছে এই সব দল কইরে কি করুম তার চেয়ে চল আমরা আলাদা দল কইরে ডাকাতি করুম ঠিক আছে এবারে আয়া লোক লিডার ওকাইছে
হুক্কা অস্ত্র সব জমা দে ডাকাতির মালগুলা কই এই কি কইতাছস বুঝে শুনে কইতাছস হ্যাঁ বুঝাই কইতাছি সাত দিন ডাকাতি করলাম দশ জন মিলা তার মধ্যে আপনার পাঁচ জন আমার পাঁচ জন সাথে পাঁচজন মানে এরা কারা ইমন গোবরা সালু দবির আর আমি কোন এই সব মাল কারো ভাগ দেওয়ার জন্য না আরে এই সব মাল আনা হয়েছে তো দলকে শক্তিশালী করার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা আর আপনার লগে থাকব না থাকুম না মানে আপনি এই সম্পত্তি দিয়া জমি কিনতাছেন কত কিছুই করতাছেন আর আমরা আমাগো আত্মীয় স্বজন বউ বাচ্চার লিগে একটা কাপড়ও কিনতে পারি না এরম নেতার লগে আমরা নাই বগর এত বড় সাহস পুরো দল ভাগ করতে চাস ওদের কই যাবি কই যাবি এরকম একটা মাইরা ফালামু আই সাবধান বাবা বাবা আমি জানতাম আজকে এরকম একটা খেলা হইব টাকা পয়সা অস্ত্র যার কাছে থাকে সব তার এর লাইগা ওই বাইরে বিশ জন রাইখে আইছি আজ থেকে আপনার লগে আমরা নাই আপনার লগে কাটা লিডার আপনি খালি একবার হুকুম দেন সবগুলির টাইনা ফাইরে ফেলামু লিডার ওনার জন্য আমি ফাটা ফাটা করে ফেলাম একদম সবগুলির সবাই ফেলামু বড় সাহস এই দাঁড়া ফুরে আমি লিডার আজ থেকে আপনার আমার দুইটা দিক উত্তর দিক আমার দক্ষিণ দিক আপনার দক্ষিণ দিকে আমরা কেউ যাবো না কিন্তু উত্তর দিকে যদি কেউ আসে খেলা কিন্তু একদম একদম মাইরা ফেলো চল 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 লিডার মাত্র চারখান অস্ত্র লইয়া হালায় লাফালাফি শুরু করছে আরে ভাবছে দুনিয়া দেওয়ার হাতের মুঠায় সব দোষ এই লিডারের ওর একেবারে গাড়ি তুলে ফেলাইছে এই লিডারই তো হেনে মাথায় তুলে রাখছিল সব দোষ আমার লিডাররা ঘাড়ে তোলে কেন জানিস ওই নিচে ফেলনের লাইগা হন হাতি চিন সাতু ওই হাতির আর সুর দিয়ে আকাশে তোলে তুলে ফেলাইয়া পা দিয়ে এরকম করে পাড়াইয়া মারে আমি হারে নিচে ফেলাইয়া পা দিয়ে পিছে মারুম স্যার আমাদের থানা তো স্যার বর্ডারিং এলাকার মধ্যে পড়েছে একদিকে টাঙ্গাইল একদিকে স্যার ময়মনসিং সেক্ষেত্রে স্যার ডাকাতরা ডাকাতি করে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছে আমরা তো স্যার কিছু করতে পারছি না তাছাড়া স্যার ডাকাতি হয়েছে কিন্তু তারা স্বীকার করছে না আমি জানি স্যার এটা একটা আস্থাহীনতা তাদের আমাদের উপরে আস্থা নাই যার জন্য তারা আমাদেরকে বিশ্বাস করে না এবং আমাদের কাছে স্বীকার করে না ডাকাতি হচ্ছে এটা সত্য আপনার সাথে আমি একমত আপনার এলাকায় যান আস্থাহীনতাকে দূর করতে চেষ্টা করেন ওদের সাথে গভীর সম্পর্ক তৈরি করেন ওদেরকে বিশ্বাস করাতে হবে যেন আমরা তাদের বন্ধু কোনো অবস্থাতেই তারা যেন আস্থাহীনতায় না ভুগে সেই ব্যবস্থা করেন স্যার আমরা কি ওই এলাকাতে মানে সোর্স লাগাতে পারি না অফকোর্স পারেন কেন পারবেন না আপনাদের সোর্স তো এমনিও আছে আপনারা চৌকিদারকে ব্যবহার করেন চৌকিদার এরা অনেক দিন ধরে এলাকায় বসবাস করে তাদের বাপ দাদারা ওই এলাকার ওরা সমস্ত কিছু জানে এলাকা সম্পর্কে
ওদের সাথে ভালো ব্যবহার করেন, ওদেরকে কাজে লাগাতে চেষ্টা করেন, দেখেন আপনি অনেক ইনফরমেশন পাবেন। স্যার আমাদের তো পুলিশের সংখ্যা মানে খুবই কম। পুলিশের সংখ্যা কম এটা তো বাংলাদেশের সব জায়গায় কম। আপনি যদি প্রয়োজন মনে করেন ব্লক রেড করা দরকার, আপনি যদি প্রয়োজন মনে করেন বিভিন্ন রেড অর্গানাইজ করা দরকার, আমি কথা বলবো এসপি স্যারের সাথে, উনি অ্যারেঞ্জ করে দিবে, আমরা রিজার্ভ ফোর্স নিয়ে আসবো, অসুবিধা তো নেই। ঠিক আছে, আপনাদের কষ্ট হলো অনেক, আপনারা কিন্তু কষ্ট আরেকটু করি, এই ডাকাতিটা যদি আমরা বন্ধ করতে পারি, আর যে গ্রুপটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, বিভিন্ন জায়গায় মারামারি করছে, গোলাগুলি করছে, এটাকেও কিন্তু ধরতে হবে মাথায় রেখে। ঠিক আছে স্যার, ওয়েল ডান, থ্যাংক ইউ স্যার। আরেক সমস্যা, একটা কাম করলে কেমন হয়, চল বাড়িতে রাখি। বাড়িতে রাখা তো আরো বড় বিপদ, পুলিশের ঝামেলা হইতে পারে। এত কথা বাদ দে, জাজদার আর্মস তার কাছে রাইখা দে, সবাই একটা করে রাখ। আচ্ছা কদেই এই যে ডাকাতি করার সময় মানুষ টাকা পয়সা যা আছে আমি করে দিয়া দেয় কেন? জীবনের ভয়ে মানুষ কি খালি রাইতেই ভয় পায়? রাইত অন্ধকার, তাই মানুষে ভয় পায়, আর ভয় পায় বলেই আমাকে সব কিছু দিয়া দেয়। আমরা দিনের বেলা মানুষের কলজার ভিতর ডর দেখাবে পারি না? দিনের বেলা তো লোকজন অনেক থাকে, ডর দেখাইতে গেলে সমস্যা, আর ডাকাতি করতে গেলে তো আরো বেশি সমস্যা। আজ থেকে আমি আর ডাকাতি করুম না। আজ থেকে আমি হুমু এই এলাকার শেঠ, শেঠ বুঝোস, রাজা। রাজারে যেমন দিনের রাইতে সবাই ভয় পায়, এই হুক্কা মিয়ারেও সবাই ভয় পাইব। এমন ভয় পাইব যে হুক্কা মিয়ার নাম শুনলে সবাই ভয়ে কাপড় নষ্ট করে ফেলাইব, বুঝছস? এটা কেমনে সম্ভব? আজ থেকে আমরা যারা ধরুম তারা কেউ মানুষ মনে করবি না, মুরগি মনে করবি। মুরগি দেখছস? মুরগি মুরগি মনে করবি। মুরগিরা যেমন ছিঁড়া ফেলায় একদম ছিঁড়া ফেলাবি। আর যেটা করবি, মাইরা বাঁশের মধ্যে টাঙায়া শুকাইতে দিবি, সবাই যেন দেখতে পারে। কাপড় শুকায় দেখছস? কাপড় শুকায় ওই রকম একদম শুকাইতে দিবি, যেন মানুষ ভয় পায়। আর সবার কাছে প্রচার করিয়া দিবি এটা হুক্কা মিয়া করছে। Thank you.
আজ থেকে এই পুকুরে মাছ মারবো আমরা। আমরা মারবো আমরা। ভাই আজ থেকে আমি লিখা দিতাছি, আজ থেকে আপনারা এই সব মাছ আপনারা রেখেন। খারা লিখা দিতে হইব না, আমার নজর পড়ছে এতেই পুকুরে আমার। আমার নজর যেখানে পড়ে সেটা আমার হয়ে যায়। কি রে শকুনের চোখ চিনো? এটা হলো এই শকুনের চোখ। সাত দিনের মধ্যে আজই এই পুকুরে মাছ ছাড়বো, আর যদি না ছাড়ে তাইলে মনে কর হ্যাঁ পোলা মাইয়া বউ একবারে ধৈরাই না, পুকুরে মাছ আছে না কুচি 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 কইরা কাটবি, যেন মাছের খাইতে আরাম হয়, লয়ে পানিতে ভাসাই দিবি, বুঝছস? তার দরকার হইব না, আমি কালকে মাছ ছাইড়া দিতাছি, আমারে বাঁচান ভাই। আচ্ছা ঠিক আছে, এই ওরা ছাইড়া দে স্যার। আশ্চর্য ব্যাপার, প্রত্যেকদিন অস্ত্র নিয়ে ঝনঝনানি চলছে, গোলাগুলি চলছে, ডাকাতি হচ্ছে। স্যার আমাকে বারবার বলছে অ্যাকশন নেওয়ার জন্য, আমি কোন অ্যাকশনে যেতে পারছি না। আপনাদেরকে যখনই আমি জিজ্ঞেস করি তখনই আপনারা বলেন যে স্যার কেউ কিছু বলছে না। সবকিছু আমি জানতে চাই উইদিন 12 আওয়ার্স। রিমেম্বার দিস ইজ ওয়ার্নিং, থ্যাংক ইউ, গো আউট। লিডার বলেন কি করব, আপনার পার্টি করার কারণে আমরা কি এলাকা ছেড়ে চলে যাবো? আমার জায়গা জমি সব লয়ে যাইতেছে, আমার পুকুর দখল করছে, আজকে আমার যেই মারা মারছে ওই রজবের বউরে আর ওই ইয়ার বউরে ধরে লেগে গেছে। এটা কি কস হলিডার? হন সবুর কর, ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমি সব দেখতাছি। আর কবে দেখবেন লিডার? দরকার হইলে টাকা লাগলে টাকা দিব, খালি আমি না এলাকার সবাই দিব, আপনি এটার একটা ব্যবস্থা করেন। যা আমি সব দেখুন যা। আচ্ছা আপনার এই যে বড় ভাই এখানে যে থাকে, বড় ভাই বললেন না? জি না, খালু। খালু বলেছেন না চাচা বলেছেন? খালু। খালু বলেছেন? কি খালু? চাচা তো না, আমার লিডারের বাড়ি। আপনার লিডারের বাড়ি তো বেরিয়ে গেছে, মামা লিডার না? কি করেন আপনি? আমি মুদির দোকানদারি করি। মুদির দোকান? নাজিম খেয়াল করেছেন মুদির দোকান করে উনি? ভালো, কোথায় করেন? দোকান কোথায়? মানে দোকান করি না আর কি, দোকান ব্যবসা করবো আর কি চিন্তা করতেছি। প্ল্যানিং করছেন মুদির দোকান করবেন? প্ল্যানিং করছেন? জি স্যার। ভালো, গুড। চলুন থানায় গিয়ে প্ল্যানিংটা করি। কি কারণে থানায় যাব? সেটা তো ওখানে গেলেই বুঝতে পারবেন। এই বিভিন্ন বাড়িতে আজকাল ডাকাতি হচ্ছে, এটাকে খেয়াল করেছেন? না, খেয়াল করেছি, কিন্তু আমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে? না না, আপনার নামে ওয়ারেন্ট নাই বলেই তো আপনাকে ভদ্রভাবে বলছি থানায় যেতে, আপনার সাথে কথা বলবো। আর যদি ওয়ারেন্ট থাকতো তাহলে গুলি করে তো মাথার কুলি উড়িয়ে দিতাম। চল। আপনি কি ওনাকে চেনেন? না 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 স্যার, স্যার 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 স্যার। মোহাম্মদ আলী স্যার এদিক দিয়ে তো আসছে না? জি স্যার, দেখা যাচ্ছে না স্যার, পালিয়েছে। শিট স্যার, ওই চোপের দিয়ে পালিয়েছে।
আচ্ছা এখন দরকার নেই, ওটা থানায় নিয়ে যেতে হবে। ওকে স্যার, চলুন। ওই আমার বিরুদ্ধে কেডা কেডা রে, ওইটা আরেকটা আউটের জন্য কি কয়? হ্যাঁ তালিকা কয়? না তালিকা না, ভয় নাই ভাই, কালো তালিকা কয়? ওইটা কালো তালিকা দেখছস? বোকা দেখলে কি হইব, বুদ্ধি আছে? কালো তালিকার প্রথমে কে আছে? ওই যে ওই দিন আমার লগে গ্যাঞ্জাম করলো না, ওই শালার রশিদ দা। রশিদ? এই রশিদ কি করে? রশিদ একটা মেলে চাকরি করে ভাই। ভাই ওই ও ভাই বলি ভাই, আমার কি হয়েছে তোর? ভাই আমার আলীর লোকজনে ধাওয়া করছে। মারে নাই তো ভাই, তোরে কোথাও মারে নাই তো? আলী কি তোর মতো মাথা মোটা আছে? আস্তানার বাইরে দাঁড়ায় আছে, আগে খোঁজল, গিয়া খোঁজলো আলী কই? এরপর যা জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে উধাও হয়ে গেছে। আচ্ছা জঙ্গলের ভিতর থেকে সে যদি উধাও হয়ে যায়, ডোন্ট টেক এনি রিস্ক, আপনি ব্যাক করেন, আপনি আপনার টিম নিয়ে ব্যাক করে চলে আসেন, ওখানে রিস্কে যাওয়া যাবে না। রিসিভ স্যার, স্যার বললো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কাজ করি, চলেন এদিকে যাই। জি স্যার। আমার ছেলে মাইয়া বউ সব পুলিশ মাইরা ফেলাইছে, আমার খারাপ হয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। বস আপনার হিনা আমার একটু জায়গা দেন বস, আপনি দেখেন বস আমি কি রকম কাজ করতে পারি বস। একটা কাম করেন, যেটা কই এই ধুমধাম করে করে বিশ্বাস করবি না, আগে দেখবি বুঝবি, এরপর বিশ্বাস করবি। কিরে এটাই তো করা উচিত। ঠিক আছে আগে দেখি, আর ভাবগতি কি? যা খাইতে যায় পিছন থেকে দেখ। তাহলে থাক তোরা। Thank you.
আকাশ ফায়ার করেন। পিছনে আরেকটা অস্ত্র আছে, চাপাতি, এটা নিচু করেন, এটা নিচু করেন, গুলি টুলি আছে নাকি দেখি, এটা ছেড়ে দেন, এটা দিয়ে ওইটা উঠান। হ্যাঁ আচ্ছা চলেন, দেখি ওইদিকে নিয়ে যাও, এটা এটা ব্যারেল নিচে রাখবেন। জি স্যার। গুলি আছে কিনা দেখে নেব। ঠিক আছে চলেন দেখি। আচ্ছা এটা সিজার লিস্ট করতে হবে, এক কাজ করে স্যার, আচ্ছা ওইদিকে দিয়ে পাবলিক ডেকে সিজার লিস্ট তৈরি করি। আসুন স্যার, আসেন। এখন দুই একের মধ্যে ওই হুককারে সরাই দিতে হইব। ঠিক আছে লিডার, আপনি যা কইবেন তাই হইব। আরে ওই তোরে না লাকিরে পাঠাইতে কইছিলাম, পাঠাইছস? ওরে তো অনেকক্ষণে পাঠাই দিছি, এতক্ষণে মনে হয় মজমা শুরু করে দিছে। সবই করে, মাস্তানি করে, ডাকাতি করে। তুমি কি করো? আমি তুমি কিছু করো না? আমার কিছু করা লাগে, ভাই কাছে চাইলে কি সব পাই। তাহলে আমাকে কি দিবা বলো? কি লাগবে তোমার? আমার একটা ডায়মন্ড নেকলেস। তোমার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ডায়মন্ড দিয়ে ভরা আছে। আমার খুব ইচ্ছা বুঝছো, আমি ডায়মন্ড নেকলেস পরবো। ভাইয়ের হোটেল একদিন চুরি করলে সব হবে। আপনার ভাই অলি, অলির কি হইছে? না মানে আরে ক বেটা, বিষয়টা যে কেমনে কই, আরে ক, ওই বাজারে মাইয়া মানুষ আছে একটা, নাম হইলো লাখি। হ্যাঁ হ্যাঁ, লগে কি? হ্যাঁ লগে আপনার বাইরে অলির অবৈধ সম্পর্ক। চুপ, আমার ফ্যামিলি নিয়ে কথা কস তুই, আমার লগে গ্রুপিং করস, আমার ফ্যামিলি যা মন চায় তা করবে। এই আমার ছোট ভাই করবে নাকি তুই করবি? হ্যাঁ কথা কস, এই এলাকা ত্রিশ সীমানায় যেন তোর আর না দেখি। আর সব কিছু না রাখ, আমার ফ্যামিলি আর আমার লোক যদি কেউ কথা কস পারায় আমার আলামু একদম, তোরা সবটি আমার গোলাপ। ওইদিকে আমার দুইটা অস্ত্র হারাইছে, পুলিশে লইছে, পুলিশে ছাড়ুম না, পুলিশে ছাড়ুম না, আমি আমি যামু, আমি কি করব? তুমি থাকতেও পারো, চলেও যাইতে পারো, আমি কিছু জানি না ভাই। আমার তো থাকতে হইব, তুমি কি করবে ভাই? আমি আমি আর এই পথে আর ফিরে আসবো না ভাই। তোমার একটা বুদ্ধি দেই ভাই, তুমি পুলিশের কাছে ধরা দাও। পুলিশ? ভয় নাই, সকল ব্যবস্থা আমি করব।
আপনি কে? কিভাবে স্যার যাবো আমি তো বুঝতেছি না স্যার, আপনি যদি একটু হেল্প করেন আমাকে। দেখেন আমার এলাকায় ডাকাতরা এত বেশি অত্যাচার শুরু করেছে আমি একদম পাগল হয়ে গেলাম। আমার মাওনায় কজারি বন আছে বিশাল, এই বনে ডাকাতরা ডাকাতি করে রেস্ট করে, আবার ডাকাতি করে যাওয়ার আগেও প্রস্তুতি নেয়। এটা তাদের একটা বিশাল অভয়ারণ্য। এইখানে আপনাকে কিভাবে ঢুকানো যায় একটু স্যার আপনি কোন রকম আমাকে একটু এদের সাথে ঢুকবার বা মিশবার ব্যবস্থা করে দেন স্যার, ইনশাল্লাহ আমি স্যার কিভাবে ধরতে হয় স্যার এটা আমি কৌশল জানি স্যার, আমি স্যার ট্যাক করলে ওদের সাথে একটা ম্যাচ হয়ে যাব করে নেব। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, ঠিক আছে স্যার আপনি কালকে গজারি বন আমার মাওনার গজারি বনের ঢোকার ধরেন আপনি 400-500 গজ ঢুকবেন, ঢোকার পরে একটা জায়গা ওয়েট করবো স্যার, ওখানে দাঁড়িয়ে স্যার আমি কী করব? আমি পুলিশকে বলে দেবো, পুলিশ আপনাকে ধাওয়া করবে, বাট পুলিশ কিন্তু জানবে না যে আপনি পুলিশ। আপনাকে ধাওয়া করবে, আপনি বনের ভিতরে ঢুকতে শুরু করবে। স্যার কোনো ভয় নাই, পাপের পথ থেকে চলে আসো, পুলিশের সাথে সহযোগিতা করো, তোমার ভালো হবে। আর ওই শালারা যেহেতু তোমার তাড়াই দিছে, ওই পথে আর যাওয়ার দরকার নাই, আল্লাহ তোমার সুযোগ করে দিছে ভালো হওয়ার, আর বাকি হইলাম আমরা। তুমি অনেক ভালো ছেলে, তোমার আমি অনেক পছন্দ করি, তুমি শপথে চলে আসো, দেশের জন্য কাজ করো। স্যার আমি ভালো হয়ে যাবো স্যার, যাও। মনকে দেখলাম যে স্যার ওদের খুব ঘনিষ্ঠ লোক হওয়ার পরেও তার ভিতরে শুদ্ধি আসছে এবং সে ওই জগৎ থেকে বেরিয়ে আসতে চায়, এবং ওই তাদের দলনেতাও তাকে দল থেকে বের করে দিয়েছে, এবং স্যার সে আমাকে কথা দিয়েছে সে ওই লাইন থেকে বেরিয়ে আসবে, আমাদের সহযোগিতা করবে। আমিও তাকে বোঝাইতে সমর্থ হয়েছি যে লাইনটা ভালো না। তো স্যার আমি তো সবসময় এসে আপনাকে ইনফরমেশান দিতে পারবো না। ওরা যদি কোনো অবস্থায় বুঝতে পারে যে আপনি পুলিশ, আপনাকে কিন্তু মেরে ফেলবে, এটা আমার জন্য আর একটা টেনশন। আর আপনি যার কথা বললেন, ইউ ক্যান সেন্ড হিম টু মি, তাকে আমার কাছে পাঠাবেন, আপনার আসার দরকার নাই। আপনি আসলে যদি এটা লিক হয় এটা আপনার জন্য লাইফ রিস্ক হবে। আর আপনি কি মনে করেন আপনি যার কথা বললেন ইমন, আর ইউ কনফিডেন্ট উইথ হিম? ইমনকে স্যার ট্রাস্ট করেন এবং আপনিও স্যার তাকে ম্যানিপুলেট করেন, সে যেন আমাদের সাথে থাকে। ঠিক আছে, আপনি আর থানায় দেরি করেন না, বিভিন্ন লোকজন আসে থানায়, কে কখন দেখবে কোন দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে, আপনি চলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শ্রীপুরের এই গহীন জঙ্গলে নরপিচাস হুক্কামিয়া তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছিল। ঠিক সেই সময়ে হুক্কামিয়ার দলের একজন সদস্য পুলিশের কাছে এসে ধরা দেয়। পুলিশ সেই সদস্যের তথ্যের ভিত্তিতে হুক্কামিয়ার দলের মধ্যে তাদের একজন এজেন্টকে নিয়োগ করে। সেই এজেন্ট এবং হুক্কামিয়ার দলের সদস্যের সমন্বয়ে পুলিশ যে তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের ভিত্তিতে এই গহীন জঙ্গলে হুক্কামিয়াকে গ্রেপ্তার করার জন্য পুলিশ একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছিল। হুক্কামিয়া কি পুলিশের অভিযানে ধরা পড়বে, নাকি পুলিশের নিয়োগকৃত এজেন্ট হুক্কামিয়ার হাতে নিহত হবে, সেই ঘটনা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা।